দেখো, আমরা কিন্তু সরাসরি টেন এক্স এর কোনো ইন্টিগ্রেশন জানি না, আমরা কিন্তু সরাসরি কোনো টেন এক্স এর ইন্টিগ্রেশন জানি না। আমরা জানি কি, গত ক্লাসে পড়ছিলাম যে sec² x dx ইকুয়ালস টু টেন এক্স থাকে, ইকুয়ালস টু টেন এক্স পাই, বা টেন এক্স এর সরাসরি কোনো মান, টেন এক্স এর সরাসরি কোনো মান আমাদের কিন্তু দেয়া নাই। দেখো এইটা পাইছি, আমি কিন্তু টেন এক্স এর কোনো ব্যবকলন পাই নাই, আমি কিন্তু টেন এক্স এর কোনো ব্যবকলন মান পাই নাই ওইভাবে। সো এখন দেখো টেন এক্স কে আমি কি লিখতে পারি, টেন এক্স কে আমি কি লিখতে পারি, যে স্যার সাইন এক্স বাই কজ এক্স ডিএক্স। এখন উস্তাদ বলতো এটা থেকে আমরা সূত্র বের করে ফেলবো, এটা থেকে আমরা পুরো সূত্রটাই বের করে ফেলবো। ওকে, এটা থেকে পুরো সূত্রটা বের করে ফেলবো, কজ এক্স কে ব্যবকলন করলে কি হয়, কজ এক্স কে ব্যবকলন করলে কি হয়, ডিডি এক্স অফ কজ এক্স মানে কি বলতো, ডিডি এক্স অফ কজ এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স। তার মানে কি, আমার উপরে একটা মাইনাস দরকার, উপরে একটা মাইনাস দরকার হইতে হলে সামনে একটা মাইনাস আনতে হবে, মাইনাস সাইন এক্স বাই কজ এক্স ডিএক্স। এখন উস্তাদ দেখো তো যে স্যার নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়, নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়, অর্থাৎ অর্থাৎ উত্তর কি, মাইনাস লন নিচেরটা কজ এক্স প্লাস সি, এইটাই কিন্তু অ্যান্সার হওয়া উচিত ছিল, এটাই কিন্তু অ্যান্সার হওয়া উচিত ছিল। কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে তুমি যে এটাকে অ্যান্সার দিতেছো, তুমি যেটাকে অ্যান্সার দিতেছো, এই মাইনাস থাকাটা কি অপটিমাম, মানে সুন্দর হইলো, সুন্দর হইলো না। আমরা লগের ক্ষেত্রে একটা বিষয় জানি, লগের একটা বিষয় জানি যে লগ এ বাই বি আছে, এটাকে আমরা লিখতে পারি কি, মাইনাস লগ বি বাই এ, এটা আমরা সবাই জানি, এই সূত্রটা আমরা সবাই জানি, শিখে আসছি, এই সূত্রটা আমরা সবাই জানি, শিখে আসছি যে উল্টা পাল্টা এই দুটো যদি আমি উল্টা পাল্টা করে দিই তাহলে সেটা মাইনাসে চলে যাবে, মাইনাসে চলে যাবে। সো দেখো তো বাবারা, আমি যদি এখানে লিখি লন ওয়ান বাই কজ এক্স, তাহলে কি কোনো প্যারা আছে, লন ওয়ান বাই কজ এক্স কিভাবে লিখলাম, আমি একটু সাদা কালি দিয়ে বা অন্য কালি দিয়ে তোমাদের দেখাই দিই। এটার নিচে কিন্তু মনে মনে আমাদের ওয়ান আছে, এটার নিচে আমাদের মনে মনে কি আছে, ওয়ান আছে। তার মানে এদের ভিতরে যদি ডিগবাজি খায়, এদের ভিতরে যদি ডিগবাজি খায় তাহলে কি হয়ে যাবে বলতো, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে লন মডুলাস অফ সেক এক্স প্লাস সি, অস্থির ভাবে। এইটা কিন্তু আমরা টেন এক্স এর সরাসরি সূত্র হিসেবেও ব্যবহার করতে পারি, আমরা কিন্তু সরাসরি টেন এক্স এর সূত্র হিসেবেও ব্যবহার করতে পারি যে টেন এক্স ইকুয়ালস টু লন সেক এক্স প্লাস সি। cos x by sin x dx, নিচেরটারে ব্যবকলন করলে উপরেরটা হয়, sin x এর ব্যবকলন করলে cos x পাই, এখানে কোনো নাটক সিনেমা নাই, ln sin x is the answer, ln sin x plus c হচ্ছে উত্তর, ln sin x plus c হচ্ছে উত্তর।